দুটি বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজার তালা ভেঙে কয়েক লক্ষ টাকা সামগ্রী ও সোনার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার যদুবেড়িয়ায়। জানা যায়, কয়েকদিন আগে দুটি পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেই সুযোগে শনিবার রাতে ওই দুটি বাড়ির দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে সমস্ত জিনিস নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। আমার নিজেরও শরীর ঠিক নেই না। এখানে তালা কেটেছে, পুলিশ নিয়ে গেছে তালাটা। এই যে এখানে এটা ভাঙা হয়েছে, এটাই যে ভেঙেছে, এগুলো ঘরে পুলিশ ওগুলো নিয়ে গেছে। দুবারে দুটো তালা। এই যে আসুন, এই যে পুরো তছনছ, যে বোকা ভাড়গুলোকে দেখুন না কিভাবে কেটেছে। এইটা ওইটা ছিল, এইটাই ছিল, তবে পুরনো দিনের কিছু কয়েন অ্যান্টিক্স টাইপের বাবার ব্যবহার করা, ওই হাফ পয়সা এক পয়সা বাবার কিছু ছিল, সেগুলো সব গেছে। রাত 8:30 সময় আমার এখান থেকে আমার কাছে ফোন গেল যে বাড়ি সব তালা টালা কাটা, তুমি ফোন করে লোকজন ডাকো দিদি, মনে হচ্ছে চুরি হয়েছে। এবার আমি আশেপাশের লোকজনকে ডেকেছিলাম, ডেকে তারা সবাই ঢুকে দেখলো, বললো হ্যাঁ চুরি হয়েছে। কে থাকতেন ঘরটাতে? ঘরটাতে আমি 23 তারিখে এখান থেকে গেছি মাকে নিয়ে, নাহলে মা একা থাকে। আমি ওই সপ্তাহে 3 দিন এখানে থাকি, 4 দিন শ্বশুরবাড়িতে থাকি, আমার শ্বশুরবাড়ির রিসরায় থাকি। এবার মায়ের রিসেন্টলি চোখে ছানি পড়েছে, ডাক্তার বলেছে ইমিডিয়েট অপারেশন করতে। তো মা ওই 10-11 তারিখ করে মা ঠাকুর ঘরে আগুন ধরিয়ে ফেলেছে, নিজে বুঝতে পারেনি, মানে চোখে এতটাই ঝাপসা দিয়েছে, তার জন্য মাকে এখানে রাখা রিস্ক হয় না। আমি ঠিক বাড়িতে কেউ ছিল না সেই মুহূর্তে, চুরির সময় বাড়িতে কেউ ছিল। দরজার তালা কাটা, ঘরের ভেতরে ঢুকে দেখছি যে আমার ঘরের আলমারি লকার ভাঙা হয়েছে, শোকেস ভাঙা হয়েছে, ওখানে গয়নাগাটি ছিল, বিয়েতে পাওয়া নাকছাবি, কানের দুল, ছোট ছোট কানের আংটি বিয়েতে পেয়েছিলাম, সেগুলো সব ছিল। আর দুজোড়া বালা ছিল, আমার 13 তারিখে বিয়ে বাড়ি ছিল বলে দুজোড়া বালা এনে রেখেছিলাম। না কত টাকা আনুমানিক দিতে পারে? আনুমানিক মোটামুটি ভাবে 4-5 লাখ টাকার মধ্যে। হীরের কি ছিল? হীরের একটা আংটি ছিল, একটা পেন্ডেন্ট ছিল, আর ক্যাশ ছিল। ক্যাশ ছিল, দাদার একটা 500 টাকার বান্ডেল ছিল, আর খুচরো বোকা ভাড়গুলো পর্যন্ত ভেঙেছে। আর টিভি নিয়ে গেছে? হ্যাঁ, একটা এলইডি নিয়েছে 22 ইঞ্চি সোনি। হীরে আর এই ক্যাশ মিলিয়ে মোট কত টাকা হতে পারে? মোটামুটি হয়তো 4-4.5 এরকম, 5 এরকম। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। রবিবার সকালে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। আমরা আজকে সকালে যখন দেশের বাড়ি যাওয়া হয়েছিল, আজকে সকালে ফোন করতে আমরা জানতে পারি যে এখানে ঘর থেকে গেছে। কবে গেছিলেন এখানে? কালকে গিয়েছিলাম। ঘর ভাঙা পড়েছিল? কালকে ভাঙা পড়েছিল। কি দেখলেন এসে? এসে এরা ফোন করলো যে এরকম বাড়িতে এসব তালা ফালা ভাঙা, আর এসে দেখলাম যে তালা ভাঙা এবং ঘর সব তছনছ অবস্থা। আলমারি কি কি গেছে বলে মনে হয়? সোনার দানা যেটা ছিল আর সামথিং কিছু টাকা ছিল সেটা। তবু কত অ্যামাউন্ট হতে পারে? অ্যামাউন্ট ক্যাশ ধরুন 25,000 টাকা। সোনার দানা আর সোনার ওই সোনার হাতের যে সোনার এই শাখা আর পলা নাকের ইয়ে আর কানের দুল, কানের যেগুলো সেই আনুমানিক কত টাকা হতে পারে সোনা আর ক্যাশ মিলিয়ে? আনুমানিক 1,00,000 টাকা। কি মনে হয় যে এই খবরটা আগে থেকে জানতে পারবো আপনি থাকবেন না? সেই না। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দবার্তা।